গুড নুন নুন গুড নুন সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর এখন আছি আমি দিদা বাড়িতে, কারণ আজ তো কার্তিক পুজো। তো শুভ কার্তিক পুজো সবাইকে, যাদের যাদের বাড়িতে কার্তিক আছে তো তাদের পুজো নিশ্চয়ই আজকে হবে সন্ধ্যায়। আর আমাদের এখানে কার্তিক পুজো মানে খুব ভালোভাবে প্রচলিত, তো দেখতেই পাচ্ছ গান বাজছে ওই সাইডে দুটো বাড়িতে। তো ওদের কার্তিক চলে এসছে, তার জন্যে পুজো হচ্ছে, তার জন্যে গান বাজছে। আর আমাদের বাড়িতেও হবে, কারণ কার্তিক আমাদেরও দিয়ে মানে দিয়ে আছে 2 বছর, এটারই 3 বছর না 4 বছর হচ্ছে। তো আমাদের বাড়িতেও আজকে কার্তিক পুজো হবে, আর সায়ন ভাই করবে, কারণ পরের বার আরও ভালোভাবে হবে। তারপর সায়ন ভাইকে তোমাদেরকে দেখাই, সায়ন আমাদের পুরোহিত। দেখাবেন এখানে হাইটটা, দেখো হাইটটা। হা হা নাও ঠিক আছে, এবার হাইটে হাইটে ঠিক আছে। তো এটা হলো আমাদের পুরোহিত সান ভাই, আরেকজন আছে, আরেকটা পুরোহিত এই যে হাই। তো সান ভাই আমাদের বাড়িতে পুজো করবে, আর সকাল থেকে খুবই এনজয় হচ্ছে। আর ও তো অফিসে গেছে, আসার সময় সব কিছু নিয়ে আসবে, কারণ কার্তিক পুজো মানে তো সন্ধ্যায় পূজা, তার জন্যে কিছু বলবেন? সবাই ভালো থাকো, খুশি থাকো, আর কমেন্ট করো, লাইক করো। নমস্কার নমস্কার। তো আজকে পুজোটা দেখাবো, আজকের আর ব্লগটা আমি এখান থেকে শুরু মানে এখন থেকে শুরু করছি, কারণ সকালে প্রচুর কাজ ছিল। আর খাওয়া দাওয়া করেছি, আজকে ভাত টাত খাইনি, কারণ আমরা উপোসে ছিলাম, তার জন্যে মুজি খেয়েছি, আর রুটি ছিল, রুটি খেয়েছি, আর ভাত টাত খাইনি। আর প্রথম বছর যখন কাটিয়ে দেয় তখন আমরা উপোস করেছিলাম, গোটা দিন উপোস করেছিলাম, তখন খাইনি আমরা কিচ্ছু। আর তার দ্বিতীয়বারও খেয়েছি, তৃতীয়বারও খেয়েছি, আর চতুর্থবারে খাবো না, তখন আরও ভালোভাবে অনুষ্ঠান হবে। তো এখন আমরা একটু গান চলছে, তো আমরা সবাই এখানে মজা করছি, আমি এই যে নাচ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের কতটা এনজয় হচ্ছে। আমি এখানে দিদি দিদা একটা দিদা আর একটা পিসি, আর দিদাটা আসানসোলে, তো কদিনের জন্য এসছে বাপের বাড়ি, তো আমাদের এখানে থাকে। অনেক নাচ করেছ, অনেক নাচ করেছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর বিকেল হয়ে গেলে পূজা শুরু হয়ে যাবে। আর এখন বাজছে 2:30, তো ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থেকো। তো আমরা একটু নাচ করে নিই, কি হবে এগুলোতে? প্রসাদ হবে, কার্তিক পূজার প্রসাদ পাবো তো? আসবেন তো, খাবেন আপনারা? অবশ্যই। আলো করে করো, এটা ধুয়ে নিব। বছরের একটা ফল, এগুলো সবাই জানে না সত্যি।
ফুল গ্রামে দিক ছাড়া পাওয়া যায় না। এটা স্পেশাল, খেতে খুব সুন্দর লাগে। এটা ভালো করে ধুয়ে আর পুজো থালাতে দিব কার্তিক বেটাকে। বেটা বলে কথা, বেটা বলে কথা। তো আমার ঝাটপাট হয়ে গেছে, শুধু এই কাপড়গুলো আছে, এগুলো পাট করবো তাহলে হয়ে যাবে। আর তারপর একটু পরে আলপনা দেবো, তারপরে পুজো শুরু করবো। আর সকালে ঠাকুর ঘরে আলপনা দিয়ে দিয়েছি, কারণ শুকনো না হলে ওখানে প্রসাদ তোসাদ রাখবো, ওগুলা নষ্ট হয়ে যাবে, তার জন্যে সকালে ওখানে দিয়ে দিয়েছি। আর এবার বাকি জায়গাগুলো উঠানগুলো দিয়ে দেবো। তো ঠিক আছে, ফিরে আসছি। আমাদের হয়ে গেছে আর ভাই চলে গেছে পুজো করে দিয়ে, আর এখন আমাদের খাবার হবে। তো এখন হবে ময়দার পরোটা আর বাঁধাকপির এক ঝাল, মানে সবজি এটা হবে। আর সান ভাই যে পুজো করলো সে আমাদের বাড়িতেই খাবে আজকে, আর বললাম যে আমাদের বাড়িতে খেয়ে নেবে তুমি। তো সব কমপ্লিট হয়ে গেছে, ময়দা মেখে রেখে দিয়েছি, আর মা তরকারি তো করছে এখন, সিদ্ধ করতে দিয়েছি জাস্ট এখন। আর তো এখন রান্না হবে। আর তো আমি আর শাড়ি চেঞ্জ করিনি, কারণ এটা আমার
চান করে পড়েছি, আর আজকে আমি কোনো ভাত টাত কিছু খাইনি বা কিছু করিও নি, তার জন্যে ছাড়িনি, এটা দিয়ে পুজো দিলাম কারণ আমি খাইনি তার জন্য। আর এখন বেটুকে ঘুম করে দিয়েছি, আর আর এখন আমার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন রুমে চলে এসেছি, আর ও এখন কাজ করছে, তো একটু পরে আসবো। তো আমার সব হয়ে গেছে, আর এখন আমি শুরু করবো, কারণ আজকে উপোস মানে একটু খারাপ লাগছে, একটু টায়ার্ড টায়ার্ড লাগছে। আর পুজো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, তারপরে খাবার করে আর বাবা ওকে খাবার দিয়ে আমরা খাবার খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ঘুমোতে। তো আজকে নতুন ব্লগ আমি এখানে শেষ করছি, আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো বাই।